नमस्कार बंधुरा, आज आमी बनाच्छी ट्यांगरा माछेर झाल। तार जन्ने प्रथमे ट्यांगरा माछगुलो के नून हलुद माखिए सर्षेर तेले भेजे तुले नेब। एखन माछ भाजार तेले एकटा लम्बा करे काटा पेयाज कुचि भेजे नेब। पेयाज भालो करे भाजा हुए गेले एते दिए देव एकटा बड़ पेयाज बाटा। এভাবে পেঁয়াজ কুচি ভেজে তারপর পেঁয়াজ বাটা দিয়ে কষালে মাছের ঝালের টেস্ট অনেক বেশি হয়। সামান্য নেড়ে স্বাদমতো নুন দিয়ে দেব। নুন ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মেশাবো। সামান্য জল দিয়ে মশলাটা একদম কম আছে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসা অবধি এই ধৈর্য ধরে মশলা কষানোর উপরেই মাছের ঝালের স্বাদ নির্ভর করে। যত ভালোভাবে মশলা কষানো হবে ঝালের স্বাদ তত বেশি হবে। দেখুন মশলা ভালো করে কষে গেছে। এখন এক কাপ মতন জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটা লাইক করতে ভুলবেন না কিন্তু। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন ঢেকে দিয়ে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে আবারও ঢেকে মাঝারি আঁচে 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন ঝোল বেশ খানিকটা টেনে গেছে, মাছের ঝালটা একদম রেডি, সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এভাবে ট্যাংরা মাছের ঝাল বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু হবে খেতে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর আরও নতুন নতুন মন ভরানো রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার।